ওকে আমরা হচ্ছে আজকে হচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা প্রথম নাম্বারে যেটা কথা বলবো সেটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসে অথবা যারা প্রোগ্রামিং শিখতে আসে আবার যারা হচ্ছে বিশেষ করে মনে করো গ্রাফিক ডিজাইন শিখতে আসে মনে করো নিয়বি যারা আছে ওদের জন্য হচ্ছে সিম্পল একটা জিনিস তো আমি হচ্ছে এটা তুমি সব ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবা জাস্ট আমি হচ্ছে স্পেশালি ভাবে ওয়েভ কে হচ্ছে জিনিসটাকে সামনে রেখে হচ্ছে এই কথাগুলো বলবো তো প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে আসলে কঠিন লাগে এটা হচ্ছে কমন একটা প্রবলেম অনেকের মধ্যে একটা ধারণা এটা মনে খুব কঠিন একটা জিনিস এটা শেখাটা অনেক কষ্টকর অনেক পরিশ্রম করা লাগে অনেক হার্ড পরিশ্রম করা লাগে এই হচ্ছে তাদের একটা মনোভাব ধারণা অনেকের ক্ষেত্রে প্রথম প্রথম এই জিনিসটা আসে না কিন্তু যখন শেখা শুরু করে একটু গেলে কিছুদিন গেলে ওরা হচ্ছে মনে করে যে এটা খুব কঠিন জিনিস যখন আস্তে আস্তে একটু ডিপের দিকে যাওয়া শুরু করে তখন তাদের কাছে এই জিনিসটা অনেক কঠিন মনে হয় তো এই জন্য ওরা আবার যেটা করে সেটা হচ্ছে অন্য কাউকে যখন সাজেশন দিতে যায় তখন বলে যে ভাই এটা শিখিস না এটা খুব কঠিন জিনিস এটা সবার দ্বারা আসলে সম্ভব না দুনিয়াতে আসলে সবচেয়ে সোজা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখা বা প্রোগ্রামিং শেখা এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস কেন সহজ জিনিস নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে এখানে ভুলের কোন জিনিস নাই তুমি এখানে ভুল করতে পারবে না এ ভুল করলে দেখবা যে তোমার প্রোগ্রাম আর কাজ করে না সো যেখানে ভুলের কোনো সুযোগ নাই তোমাকে সঠিক জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সো ওইটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস আর নাম্বার টু যেটা সেটা হচ্ছে তুমি যখন ছোটবেলায় ছিল তখন তুমি চিন্তা করো তোমাকে যদি বলা হয়তো যে এ বলতো তিন আর দুই এ কত হয় তো তুমি কি করতে তুমি বলতা যে এ এক দুই তিন এরপর আবার বলতা তিন তিনের সাথে আবার এক আর দুই যোগ করতে হবে হাতে কর গুনে গুনে তুমি বলতে তারপরে অনেকক্ষণ পরে তুমি যে হ্যাঁ তিনি আর দুই তো পাঁচ অনেক সময় তুমি বুলেও বলে তিনি আর দুই ছয় বা দেখা গেছে তুমি ঠিক মতো বলতেও পারতাম না এটা হচ্ছে একদম পুচকা বেলার কথা তোমার এখন তুমি চিন্তা করো এটা কিন্তু একটা প্রোগ্রামিং যে তিন আর দুই এ কত হয় এটা কিন্তু একটা প্রোগ্রামিং এর হিসাব কিন্তু একটা রেজাল্ট এখান থেকে বের হয়ে আসে তো ছোটবেলা তুমি কি করতে সেম জিনিসটা কিন্তু তুমি হাতে হচ্ছে গুনে 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 তোমাকে কিন্তু বলতে হয় হয়তো অনেক চিন্তা করে করে তারপরে তুমি বলতো যখন তুমি ওয়ান টু তে পড়তা তুমি চিন্তা করে দেখো এরপর একটা পর্যায়ে যেটা হয়েছে এই প্রোগ্রামটা কিন্তু তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে এখন তোমাকে আর জিজ্ঞাসা করলে বলা লাগে না এই বলো তো তিন আর দুই যোগ করলে কত হয় কারণ এই জিনিসটা তোমার মাথায় সেট হয়ে গেছে তোমাকে এখন আর চিন্তাও করা লাগে না হাতে গোনাও লাগে না ক্যালকুলেটারের বাটনও কিন্তু টিবা লাগে না তুমি কিন্তু এটা অটোমেটিক তোমার মুখ থেকে বের হয়ে যায় তিন আর দুই তো পাঁচ হয় বা এরকম বড় বড় ক্যালকুলেশন গুলো কিন্তু তুমি করতে পারো কিন্তু তো প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এরকম এটা কিন্তু প্রথম প্রথম ওই তোমাকে কিন্তু অনেক হিসাব নিকাশ চিন্তা ভাবনা করে 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 আস্তে আস্তে করতে হবে এক সময় দেখবে এটা তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে যখন দেখবে যে এটা সেট হয়ে গেছে তখন দেখবে যে এটা অটোমেটিক্যালি হচ্ছে তোমার মাথা থেকে বের হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রামিং এর মূল কোর কনসেপ্ট তুমি যখন শিখতে আসবে এটা কঠিন লাগবে দুনিয়ার সবার কাছে কঠিন লাগে আমাদের কাছেও কঠিন লাগছে এখনো কঠিন লাগে সবকিছু সো এই কঠিন লাগাটাকে থেকে তুমি ভয় পাই কোনো লাভ নাই আর আলটিমেটলি যেটা কঠিন জিনিস যেটা মনে রাখবা ওই জিনিসটা হচ্ছে কাজে লাগে দুনিয়াতে যে জিনিসটা সহজ যেটা সবাই করতে পারে ওইটার কোনো দাম নাই আলটিমেটলি যে জিনিসটা একটু কোঠিন এক্সেপশনাল ওই জিনিসটা হচ্ছে কাজের জিনিস আর যেটা কঠিন না ওটা মূলত হচ্ছে একটা আকাজের জিনিস এটা কোনো কাজে লাগে না এটা হচ্ছে মেন কথা তো প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট শিখতে আসলে এখানে তুমি বয় পাওয়ার কোনো দরকার নাই তুমি হচ্ছে ছোটবেলার জিনিসগুলো মনে করো যে আস্তে আস্তে তুমি হচ্ছে কিভাবে হচ্ছে আস্তে আস্তে জিনিসগুলো কোডটা ছোটবেলায় তুমি দেখা গেছে যে তুমি দুই চার পাঁচজন 10 মানুষের নাম মুখস্থ করতে তোমার কিন্তু খবর হয়ে যেত আর এখন যদি তুমি চিন্তা করো তুমি দেখা গেছে সলিমউদ্দিন কলিমউদ্দিন এভাবে করে করে তুমি কিন্তু অনেক মানুষের নাম তোমার মুখস্থ আছে इवन তুমি যদি চিন্তা করো তোমার পুরো বংশের ভিতর মনে করো 2 4 500 তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেক মানুষের নাম তুমি যদি এখন খাতায় লেখা শুরু করো এরকম দুই তিনশো মানুষের নাম বাবার নাম দাদার নাম বাড়ি কোথায় ঘর কোথায় ঠিকানা কোথায় সব কিন্তু তুমি জানো তোমার মেমোরিতে আছে কিন্তু অলরেডি তুমি তিন বছর পরে দেখলেও কিন্তু বলতে পারো ও ভাই তোমার নাম এটা তোমার বাবার নাম এটা তোমাদের বাড়ি ওইটা তুমি কিন্তু বলতে পারো কারণ এই জিনিসটা একটা প্রোগ্রামিং এটা তোমার মাথায় সেট হয়ে গেছে এই জন্য তুমি এটা বলতে পারতেছো সো প্রোগ্রামিং জিনিসটা বা ডেভেলপমেন্ট কোডিং জিনিসটা হচ্ছে ঠিক সেম একই জিনিস তুমি এটার সাথে চলতে চলতে সময়ের প্রয়োজনে দেখবা যে এটা তোমার সাথে ফিট হয়ে গেছে সো এটা নিয়ে আর কোনো কিছু বলার নাই এরপরে যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে আর তোমাকে হচ্ছে তোমাকে দিয়ে মনে করো যে প্রোগ্রামিং হবে না তুমি আর পারবা না আচ্ছা যাও নাম্বার টু যেটা কনফিউশন সেটা হচ্ছে ওয়েব ডিজাইন বাস ওয়েব ডেভেলপমেন্ট এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে হচ্ছে একটু কনফিউশন থাকে যে ওয়েব ডিজাইন কি ওয়েব ডেভেলপমেন্ট কি যদি আমি একটা বড় একটা ভিডিওতে হচ্ছে এক্সপ্লেন করছি সেটা হচ্ছে অনেকে হয়তো সময়ের অভাবে শুনতে চায় না সো ওয়েব ডিজাইন এক জিনিস ওয়েব ডেভেলপমেন্ট আরেক জিনিস তো আজকে হচ্ছে সংক্ষেপে তোমাকে বলে দিই এই দুই সালে যদি তুমি নিজেকে ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে পরিচয় করাইতে চাও তাহলে তুমি কি কি শিখতে হবে তোমাকে হচ্ছে একটা সিরিয়াল গাইডলাইন দুই মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এর নাম্বার ওয়ান যেটা তুমি যদি প্রথম তোমাকে যেটা হইতে হবে তুমি কিন্তু ধরে লাভ দিয়ে ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারবে না ওটা হচ্ছে নেক্সট সেশন তোমাকে প্রথমে ওয়েব ডিজাইনার হইতে হবে এবং ভালো ডিজাইনার হইতে হবে ওই যে চুংকা মুমকা আমার ডিজাইনার হয়ে লাভ নাই ওইসব ডিজাইনারের দাম নাই ডিজাইনার ঘরে ঘরে পরে থাকে তোমাকে যেটা করতে হবে খুব ভালো করে এস টি ভালো করে শুনো এস শিখতে হবে এস সি শিখতে হবে তোমাকে বুটে স্ট্রাপ নামে যে ফ্রেমওয়ার্কটা আছে এটা খুব ভালো করে শিখতে হবে এবং হচ্ছে তোমাকে মোটামুটি জাভা স্কিপটা ভালো করে শিখতে হবে মন রাখিও জাভা স্ক্রিপ্ট কিন্তু তোমাকে শিখতে হবে কিন্তু এটা হচ্ছে ওয়েব ডিজাইনের কথা বলতেছি ডেভেলপমেন্টে কিন্তু আমরা একটু পরে যাব তুমি যদি ভালো ওয়েব ডিজাইনার হইতে চাও তাহলে তোমাকে চারটা বিষয় জানতে হবে একটা হচ্ছে এসটিএমএল জানতে হবে একটা হচ্ছে সিএসএস জানতে হবে আর একটা হচ্ছে তোমাকে বুট স্ট্রাফ জানতে হবে আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট মোটামুটি তোমাকে মোটামুটি ভালো মোটামুটি জানতে হবে বা জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে তোমার এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে কোনো একটা পিএইচডি টেমপ্লেট দেখলে সেটাকে যেন এসটিএমএল সিএসএস বুটে স্টার স্কিপ দিয়ে কনভার্ট করে ফেলতে পারো এই ক্ষমতা এই নলেজ তোমার ভিতরে থাকতে হবে এই নলেজ যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আসবে না আলটিমেটলি তুমি কিন্তু ওয়েব ডিজাইনারের কাতারের ভিতরে নাই সো এই চারটা জিনিস তোমাকে কিন্তু কমন জানতে হবে এবং যে কোনো পিএইচডি পিএইচডি মানে হচ্ছে একটা ফটোশপ ডকুমেন্ট ফাইল তুমি যদি একটু ওয়েব নলেজ থাকে তুমি বুঝলাম মানে যে কোনো কিছু দেখলে তুমি একটা ওইটাকে হচ্ছে ওয়েবসাইটে কনভার্ট করার মতো অ্যাবিলিটি তোমার ভিতরে থাকতে হবে তো মোটামুটি এই চারটা জিনিস যদি তুমি জানো তাহলে তুমি হচ্ছে বুক ফুলে বলতে পারবো তুমি হচ্ছে ওয়েব ডিজাইনার হয়ে গেছো তা আরেকটা জিনিস তোমাকে যোগ করে দিই দুই হাজার এসে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে রিয়াক্ট নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে জাভাই স্ক্রিপ্টের একটা লাইব্রেরি সো এটা অনেকটা ফ্রন্টিন্ড আর ভ্যাক ইন্ডের সমন্বয়ে কাজ করে সো তোমাকে কিন্তু এই রিয়াক্টটাও কিন্তু দুই হাজার বিশেষে শিখতে হবে তুমি যদি ওই আগের ওগুলা জানো তোমার জন্য রিয়াক্ট শিখা খুব বেশি কঠিন কিছু হবে না যেহেতু জাভাই স্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট সো এটা তুমি খুব অল্প সময় শিখে যেতে পারবা এবং এটা খুবই জনপ্রিয় এবং সবচেয়ে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি জব হচ্ছে রিঅ্যাক্টের উপরে এটা তুমি মনে রাখে এখন বর্তমান রান সবচেয়ে বেশি জব চলতেছে রিয়াক্টের উপরে সো রিয়াক্ট শেখার জন্য কিন্তু তোমাকে ওই পিছন থেকে এগুলো সব শিখে আসতে হবে তো মোটামুটি এগুলো শিখলে তুমি হচ্ছে ওয়েব ডিজাইনার হয়ে গেলা তো এবার তুমি যে যা কিছু করতে পারবো ওয়েব ডিজাইনার হলে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা তুমি ওই কোন কোম্পানিতে ওয়েব ডিজাইনার হিসেবে জব করতে পারবা ক্লায়েন্টের কাজ করতে পারবা অনেক কিছু করতে পারবা এই কাজের কোনো শেষ নাই তোমার আচ্ছা এখন যদি তুমি ওয়েব ডেভেলপার হইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে অনেকে আছে আমাদের দেশে হচ্ছে ওয়ার্ড প্রেস শেখা শুরু করে দেয় কিন্তু ওয়ার্ড প্রেস কিন্তু ভাই ওয়েব ডেভেলপমেন্ট না ওয়ার্ড প্রেস হচ্ছে পিএসপির হচ্ছে একটা জাস্ট হচ্ছে ফ্রেম এটাকে হচ্ছে তোমার হচ্ছে পিএসপির একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমরা সিএমএস বলি যেটা পিএসপি দিয়ে বানাইছে তুমি যদি ওয়ার্ড প্রেস শেখো তাহলে তুমি বলতে পারো যে তুমি হচ্ছে ওয়ার্ড প্রেস ডেভেলপার বলতে পারবা ভুলো তুমি কোথাও গিয়ে বলতে পারবা না যে ওয়েব ডেভেলপার হয়তো বাংলাদেশের এসব চুঙ্কা মুঙ্কা কোম্পানিতে যাই বলতে পারবা যে আমি ওয়েব ডেভেলপার কিন্তু আমি ওয়ার্ড প্রেস কিন্তু বাহিরে গিয়ে তুমি বলতে পারবে না বুলো যে আমি ওয়েব ডেভেলপার কথাটা বুঝিও তুমি যদি ওয়ার্ড প্রেস শেখো ওই সবগুলো শেখার পরে যদি তুমি ওয়ার্ড প্রেস শেখো তাহলে কিন্তু তুমি ওয়েব ডেভেলপার না তুমি হচ্ছে ওয়ার্ড প্রেস ডেভেলপার তো ওয়ার্ড প্রেস ডেভেলপারও এখন মোটামুটি ঘরে ঘরে হয়ে গেছে আর দুই সালে এসে ওইটা অনেকটা মার্কেট আউটের পথে আছে তো তুমি কি করবে এখন তোমার লক্ষ্য হচ্ছে ওয়েব ডেভেলপার হবা ওয়ে ওয়ার্ড প্রেস ডেভেলপার হবা না তুমি ওয়ার্ড প্রেসের মতো যেন কিছু বানাতে পারো এরকম ক্যাপাবিলিটি অর্জন করবা তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা এখন সবচেয়ে মোস্ট পপুলার এক সময় পপুলার ছিল হচ্ছে কোনো কাজে লাগে না হচ্ছে কোম্পানির কারণে তাদের এরকম তাদের উচিত ছিল যে এই জিনিসটাকে হচ্ছে এই পি প্রোগ্রামিং পিএসপি এটাকে হচ্ছে আর ইমপ্লিমেন্টেশন করার দরকার ছিল কিন্তু এরা কোনো কথা শুনে না এরা হচ্ছে ওই সেই পুরান মান বান্দার যে উনিশশো সালে যেরকম পিএসপি ছিল ওই ওই রকমই রেখে দিয়েছে এটাকে এই জন্য হচ্ছে মাঝখান দিয়ে জাভা এসে ঢুকে গেছে জাভা যে এখানে যেটা এটা কোন দিকে যে এখানে যেটা দেখতেছো ওই জাভা স্ক্রিপ্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি যদি গুগলে সার্চ দাও যে বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখবে জাভা স্ক্রিপ্ট এক দুই এর মধ্যে আছে তুমি হয়তো নাম্বার ওয়ানে পাইথন পাইতে পারো আবার তুমি যদি এভাবে লেখো যে ওয়েব ডেভেলপমেন্ট বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন কিন্তু তুমি আলটিমেটলি দেখবে জাভা স্ক্রিপ্ট একেই আছে যা হোক একে থাকুক আর দুইয়ে থাকুক পিএসপি দেখবা ওই দশের নিচে চলে গেছে এখন তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এবার তোমাকে ওই যে ফ্রন্ট ইন্ডের জন্য শিখছিলে না কোনো রকম মোটামুটি সেই মোটামুটিটাকে তুমি এবার অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যাবা জাভা স্ক্রিপ্টকে মানে একদম জাভা স্ক্রিপ্টের যা কিছু আছে জাভা স্ক্রিপ্টটাকে আমরা অনেকে বলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারো আবার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও তুমি বলতে পারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ক্যাটাগরি আছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ডাটা সায়েন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সো জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং একটা ল্যাঙ্গুয়েজ যা হোক এত কঠিন কথাবার্তা তুমি এখন না বুঝলো কোন সমস্যা নেই তুমি এমনি এগুলো বুঝে যাবা এক সময় জাভা স্ক্রিপ্ট তোমাকে কি করতে হবে ওই যে তুমি যখন মানে ওয়েব ডেভেলপমেন্টে যাবা যাবা স্ক্রিপ্টটা কিন্তু তোমাকে খুব ভালো করে শিখতে হবে একদম এটার এ টু জেড কি আছে না আছে সব এটাকে মানে তোমার চ্যালেঞ্জ হচ্ছে এটার মধ্যে কি আছে একটু দেখি এটা এত কঠিন লাগে কেন এটা একটু দেখি তো এটা যখন তুমি শিখে যাবা আরেকটা জিনিস তোমাকে একটু কষ্ট করে শিখতে হবে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট হচ্ছে আমরা যখন সার্ভারে কাজ করি এই সার্ভারে কাজ করানোর জন্য মনে করো একটা ভেলেন্ডার মেশিন এটার মধ্যে মনে করছে আজব ধরনের একটা মেশিন তোমার হয়তো মন চাইছে তুমি হচ্ছে এটার মধ্যে দিয়ে হচ্ছে কমলার জুস দিবে এখন কোনো কারণে মনে করো তোমার ঘরে আফেল আছে তুমি এটা আফেল দিয়ে দিলে দেখবে যে ওখান দিয়ে সুইচ টিপ দিবা অরেঞ্জ দেখবে যে ওই আফেলটা ওটা হচ্ছে রিপ্লেসমেন্ট হয়ে অরেঞ্জের জুস হিসেবে বাড়ে যায় এইরকম একটা জিনিস আছে যেটা নাম হচ্ছে নোট জেস বলে নোট জেস জিনিসটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে আমরা যা কিছু লিখি এগুলাকে হচ্ছে কম্পাইলিং করে হচ্ছে সি প্রোগ্রামিং এ হচ্ছে এটাকে হচ্ছে মানে ওয়েবের ব্যাকএন্ডে মানে সার্ভারে হচ্ছে এটাকে ডাটা দেখায় এবং হচ্ছে কাজ করে থাকে তো এত কঠিন জিনিসপত্র সোজা কথা হচ্ছে তুমি যদি ভালো ওয়েব ডেভেলপার হইতে চাও তাহলে তুমি জাবা স্কিপ শিখে একদম জাবা স্কিপ শিখে তুমি যখন নোটজে তখন তুমি বুঝে যাবো যে নোট জেস্ট তোমাকে কেমনে ব্যবহার করতে হবে ওই একই জিনিস যা শুধু এই কোডগুলোকে সে হচ্ছে একটু কম্পাইল করে আর কোন কিছু না এটা যখন তুমি শিখে যাবা নোটজেস এবং জাবা স্কিপ্ট তখন কিন্তু একটা তুমি হচ্ছে পরিপূর্ণ হচ্ছে ওয়েব ডেভেলপার তাহলে তুমি কি কি শিখলা তুমি হচ্ছে শিখলা তারপর হচ্ছে সিএসএস শিখলা এই তুমি হচ্ছে বুটেস্ট্রাফ শিখলা তারপরে হচ্ছে তুমি হচ্ছে পিএইচডি টু এস করার মত অ্যাবিলিটি অর্জন করলা এরপর হচ্ছে তুমি গিয়ে কি করলা রিয়্যাক্টটা শিখে নিলা যেহেতু রিয়্যাক্ট হচ্ছে এখন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং এটা হচ্ছে ফেসবুকের ডেভেলপাররা তৈরি করছে সো ফেসবুকের ডেভেলপাররা যেটা তৈরি করছে তুমি এটা বুঝে নিতে পারো যে এটা কত জনপ্রিয় একটা লাইব্রেরি হইতে পারে এবং সবচেয়ে বর্তমানে একদম আমি যখন কথা বলতেছি তখনও এ রানিং সবচেয়ে বেশি জব হচ্ছে রিয়াক্টের উপরে এবং মনে হয় আগামী পঞ্চাশ বছর তুমি ধরে রাখতে পারো এই রিয়াক্ট জনপ্রিয়তা শিষ্য থাকবে কারণ হচ্ছে ফেসবুকে যারা ডেভেলপমেন্ট করো এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় ডেভেলপার সো ওরা কিন্তু এটাকে এত সহজে ছাড়বে না ওরা একটা প্রোডাক্ট তৈরি করছে এটাকে কিন্তু এরা সব সময় জনপ্রিয়তা শিষ্য রাখবে মানে ওদের সাথে টেক্কা দেওয়ার মতো কাউকে তুমি সহজে পাবা না তো তুমি রিঅ্যাক্টটা শিখে নিতে পারো এরপর তুমি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স শিখে ফেলবা তার মোটামুটি এগুলো শিখলে তুমি হচ্ছে ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হচ্ছে হয়ে যাবা তো হইলে তোমার হচ্ছে তোমার যা মনে চায় তা করতে পারবে কোনো প্রবলেম নাই তোমার জন্য চাকরির কোনো অভাব নাই এটা হচ্ছে মেন কথা তখন দেখবে যে তোমাকে ওই যে চেনা বা মনের লাগে না এরকম একটা কথা আছে না তখন তোমাকে দেখবে যে মানুষ খুঁজে বের করে ফেলবে তোমার টেনশন করা লাগবে না মানি অলওয়েজ বাই প্রোডাক্ট যেটা সব সময় বলে থাকে ওইটা তুমি এমনি চলে আসবে তোমার কাছে তো এই সব জিনিসপত্র শিখতে কিন্তু তোমার একটা সময় লাগবে তুমি যদি আজকে বসো কালকে দেখবে যে ডিপ্রেশনে চলে আসবে পরশুদিন দেখবে যে তোমার আর কাজ করতে মন চাইবে না তো তোমাকে যেটা করতে হবে জোর করে হলো মোটামুটি ছয় মাস আট মাসের একটা প্ল্যানিং নিয়ে শক্ত করে তোমাকে হচ্ছে তারপরে হচ্ছে ওই ফ্রন্টিনে পর্যন্ত গিয়ে মোটামুটি জাভাই স্কিপ শিখে ওদিকে দৌড় দিতে পারো ওইটা তোমার ব্যাপার কিন্তু ওইটা আলটিমেটলি এখন আর ওইটার ওই দিন নাই আবার অনেকে পিএসপি শিখে বাট দুই সালে এসে পিএসপি শেখাটা এটা আসলে এটা সঠিক সিদ্ধান্ত হবে না তুমি যদি কমিউনিটির আরো কাউকে জিজ্ঞাসা করো যারা হচ্ছে বড় বড় ডেভেলপার তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো আসলে এটা লাভ নাই আমরা নিজেরাও পিএসপি দিয়ে কাজ করছি এখন হচ্ছে আবার জাবা স্ক্রিপ্টে সুইচ করা লাগছে সো এটা শিখে লাভ নাই তোমার ওই লারাভেল শিখতে পারো ওই লারাভেল শিখে এখন আর কোনো লাভ নাই বরংস তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যদি একেবারে হাই লেভেলের ডেভেলপার হতে চাও তুমি হচ্ছে জাবা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে যেমন অ্যাঙ্গুলার জেএস আছে ভিউ জেএস আছে এক্সপ্রেস জেএস আছে এই এগুলা তুমি শিখে ফেলো যেমন অ্যাঙ্গুলার জেস বিউ জেস এগুলা যদি তুমি শিখে ফেলতে পারো ওই পিএসপি যেরকম ফ্রেমওয়ার্ক লারাভেল তুমি এদিকে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমার অ্যাঙ্গুলার জেস বিউ জেস এক্সপ্রেস জেস এগুলো তুমি শিখে ফেলো এগুলো শিখলে তোমার কাজে লাগবে কারণ সামনে জিনিসটা আসতেছে আরেকটা জিনিস তুমি হয়তো বলতে পারো যে ভাই পিএসপি থেকে জাভা স্ক্রিপ্ট এত জনপ্রিয়তা পাইছে কি কারণে কয়েকটা কারণ আছে প্রথম হচ্ছে পিএসপি হচ্ছে ব্যাকডেটেড এরা হচ্ছে আপডেট নাই জাভা স্ক্রিপ্ট আপডেট আছে তারপরে যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে জাভা স্ক্রিপ্ট হচ্ছে তোমার ক্রস সাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে তুমি যদি পিএসপি দিয়ে কোনো একটা সিস্টেম তৈরি করো এটাকে হচ্ছে তোমার ম্যাকের জন্য হচ্ছে কিছু কোডিং করতে হবে আলাদাভাবে আবার লিনাক্সের জন্য করতে হবে অন্য অন্য ক্রস সাইটের জন্য আলাদা আলাদা করতে হবে কিন্তু জাভা কিন্তু এটা আলাদা করার দরকার নেই তুমি একভাবে করলে এটা সব মনে করো যে অপারেটিং সিস্টেমে এটা হচ্ছে চলবে আচ্ছা তারপরে যেটা সেটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন বেস সাপোজ তুমি একটা ওয়েবসাইট বানাইলে এখন ওই ওয়েবসাইটের মতো একটা অ্যাপস বানাইতে চাইলে তখন পিএসপি দিয়ে করলে কিন্তু তুমি আর প্রবলেমে পড়ে যাবে আলটিমেটলি কারণ পিএসপি টা হচ্ছে অ্যাপসের জন্য না ওইটা হচ্ছে ডিরেক্ট সার্ভার ভ্যাকেন্ড জন্য তো যা হোক

এই তোমাকে দুইটা জিনিস যখন শিখবে যখন তুমি ভালো ওয়েব ডিজাইনার হবো এটাকে বলা হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপার আর যখন তুমি ভালো করে যাওয়া স্কিপ শিখবে এটাকে বলা হচ্ছে ভ্যাক ইন ডেভেলপার এই ফ্রন্ট ফ্রন্টিন আর ভ্যাক ইন দু যখন জানবা তোমাকে বলা হবে ফুল ডেভেলপার হচ্ছে খুব কঠিন কোন জিনিস না তোমার হচ্ছে প্রোগ্রামিংটা আস্তে আস্তে মাথার মধ্যে সেট হবে তো ঠিক আছে তুমি হচ্ছে এগুলো শেখা শুরু করে দাও তো নেক্সট হচ্ছে আমাকে জানাবা তুমি হচ্ছে শেখে কতটুকু পর্যন্ত গেছো এই জিনিসটা হচ্ছে জানাই দিবে ঠিক আছে